অনলাইন লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদের আবার স্বাগতম আমি ডক্টর অমিতাভ তোমাদের ট্রিপল সিক্স ডাবল ফোরের ইনস্ট্রাক্টর সে লাস্ট ক্লাসে আমরা টোপোলজির সম্পর্কে ধারণা দিব বলেছিলাম আমরা চারটা টোপোলজি সম্পর্কে আমরা যদি আগের স্লাইডে যাই আমরা চারটা টোপোলজি সম্পর্কে দেখেছিলাম মেষ স্টার দেখি নাই দেখব বলেছিলাম মেষ স্টার বাস অ্যান্ড রিং আজকে আমরা এইগুলো একটু ডিটেল দেখার চেষ্টা করব যে আসলে এগুলো কি মেষের ক্ষেত্রে দেখো যে আমার অনেকগুলো নোড আছে বা কম্পিউটার আছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে কানেক্টেড প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড এটাকে আমরা বলবো হচ্ছে মেশ টোপোলজি নাও তাহলে এটা তো খুব ভালো জিনিস খুবই ভালো জিনিস প্রত্যেকে প্রত্যেকের সাথে কমিউনিকেট করতে পারছে এবং যখন এই এই নোটটা এই নোডের সাথে কমিউনিকেট করবে ওর কাছে কিন্তু এই ডেডিকেটেড লিঙ্ক আছে এর সাথে ডেডিকেটেড লিঙ্ক ও যখন এর সাথে কমিউনিকেট করবে ডেডিকেটেড লিঙ্ক এর সাথে কমিউনিকেট করলে ডেডিকেটেড লিঙ্ক খুবই ভালো একটা অপশন তাহলে এইটাই একটাই টোপোলজি কেন হলো না একটা টোপোলজি এটা না হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা তো পাঁচটা আমার কম্পিউটার বা পাঁচটা নোডের জন্য এই ডিজাইনটা কিন্তু পাঁচটার জায়গায় যদি আমার এক হাজারটা নোড হয় তখন কি হবে প্রত্যেকটা কম্পিউটারের সাথে এক হাজারটা করে লিঙ্ক থাকবে এটা ম্যানেজ করা তখন খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং আরেকটা জিনিস এটা কস্ট ইফেক্টিভও হবে না কারণ একটা এক হাজারটা লিঙ্ক যখন এখানে থাকবে কিন্তু এই নোট কমিউনিকেট করবে কিন্তু একটার সাথেই তার মানে আমার বাকি লিঙ্কগুলো কিন্তু আনইউটিলাইজ থেকে যাবে তো এটা ছোট একটা নেটওয়ার্কের জন্য হয়তো অপশন হিসেবে হতে পারে কিন্তু যখন অনেক বড় নেটওয়ার্ক হবে যদিও প্রত্যেকে প্রত্যেকের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে এটা কিন্তু ফিজিবল কোনো ডিজাইন হবে না কারণ এটা কস্ট ইফেক্টিভ হবে না এরপরে আসা যাক স্টার্টোপোলজি দেখতে অনেকটা স্টারের মতো এই জন্য এটা স্টার টোপোলজি স্টার টোপোলজিটা কী একটা হাফ থাকবে হাবের সাথে হাব বা সুইচ যেটাই হোক না কেন হাব বা সুইচ এখন তো কম বেশি সব নেটওয়ার্কই সুইচ ব্যবহার করা হয় সো একটা হাবের সাথে বিভিন্ন কম্পিউটার কানেক্টেড থাকবে তাহলে এখানে দেখা যাক যে এই এই কম্পিউটারটা ও যদি এটার সাথে কমিউনিকেট করতে চায় তাহলে মেশের সাথে এটার পার্থক্যটা কি হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু যে আমাদের বিভিন্ন টোপোলজি যেগুলো আছে সেই টোপোলজিগুলোর মধ্যে ডিফারেন্স কি আছে কেন একটার থেকে একটা মানে একটা থাকাকালীন অবস্থায় আমরা আর কথা কেন বলছি সো এই ডিফারেন্সটা আমাদের জানা দরকার তাহলে আমরা যদি মেষ এবং এটার সাথে কমন একটু একটু কম্পেয়ার করি তাহলে কি হবে মেসের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছিল আমি যদি আগের আগের স্লাইডটা একটু দেখি মেসে আমার কি হচ্ছিলো এ কিন্তু এর সাথে কমিউনিকেট করতে পারে আবার এ এর সাথে কমিউনিকেট করতে পারে প্রত্যেকের ডেডিকেটেড লিঙ্ক আছে এখানে দেখো ডেডিকেটেড লিঙ্ক কিন্তু নাই ওরা এই নোটটা কি করছে এই নোটটা এই হাবের সাথে কানেক্টেড আবার এই নোটটাও হাবের সাথে কানেক্টেড এই নোটটা এ হাবের সাথে কানেক্টেড এই নোটটা এ হাবের সাথে কানেক্টেড তাহলে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে এই নোটটা যখন ধরা যাক এই নোডের সাথে কমিউনিকেট করতে চাইবে ও ইনফরমেশনটা এই হাফকে দিয়ে দিবে বা সুইচকে দিয়ে দিবে যেটা আমি বললাম একটু আগে যে হাফ বা সুইচ যাই হোক না কেন এই সুইচকে দিয়ে দিবে বা হাফকে দিয়ে দিবে এবং এই হাব ওর কাছে পাঠিয়ে দিবে তাহলে এখানে কি হচ্ছে আমি যদি মেশের সাথে এটা কম এটা একটু আরেকবার একটু কম্পেয়ার করি তাহলে এখানে চারটা নোড আছে প্রত্যেকটা নোডে কিন্তু যদি এটা মেশ দিয়ে আমরা করতে চাইতাম তাহলে কি হতো প্রত্যেকটা নোডে আমার চারটা করে লিংক দিতে হতো এর চারটা লিঙ্ক থাকতো এর চারটা লিঙ্ক থাকতো এর চারটা থাকতো এর চারটা থাকতো তাহলে আমি কি বললাম হয়তো ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এটা আচ্ছা ঠিক আছে ছোটো নেটওয়ার্কে চারটা করে লিঙ্ক কোনো সমস্যা নেই কিন্তু বড় নেটওয়ার্কের ক্ষেত্রে আবার তাহলে এটা আমার কস্ট ইফেক্টিভ হতো না কিন্তু এখানে দেখা যাক প্রত্যেকের একটা করে লিঙ্ক কিন্তু এরা কিন্তু ও এ যদি কখনো এর সাথে কমিউনিকেট করতে চায় সে পারবে এ যদি এর সাথে কমিউনিকেট করতে চায় তাও পারবে কারণ এই যে এই হাব আছে না এই হাব কিন্তু সেই কমিউনিকেশনটা এই লিঙ্কটা ইন্টারনালি যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু হাব এস্টাবলিশ করে দেবে তাহলে পরে আমাদের এখানে কি সুবিধা হচ্ছে এখানে যেটা সুবিধা আমাদের হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা নোডের মাল্টিপুল লিঙ্ক রাখার প্রয়োজন পড়ছে না মাল্টিপুল কমিউনিকেটিং কমিউনিকেশন লিঙ্ক রাখার প্রয়োজন পড়ছে না যে লিঙ্কগুলো হয়তো তাকে এই এই নোটটাকে অন্যান্য সবগুলো নোডের সাথে ডিরেক্ট কমিউনিকেশনের একটা একটা ইনভায়রমেন্ট তৈরি করে দেবে কিন্তু যেটা আমি একটু আগেই বললাম যে এটা কস্ট ইফেক্টিভ হবে না এই জন্য আমরা মাঝে একটা হাব ইউজ করেছি যে হাবটা করবে কি এই কমিউনিকেশন লিঙ্কটা ইন্টারনালি এস্টাবলিশ করে দেবে এরপরে আর একটা যেটা আছে সেটা হচ্ছে বাস্টোপোলজি বাস্টোপোলজিটা অনেকটা আমাদের ওই রাস্তার মতো আমাদের রাস্তা আছে বিভিন্ন নোড এখানে বিভিন্ন ইনফরমেশন আমরা এক্সচেঞ্জ করতে পারবো এই বাসটাও তো এটাও তো আসলে রাস্তা এটাও রাস্তা এটা আমাদের রাস্তা কি আমরা সাধারণত আমরা রাস্তা বলতে যেটা বুঝি ডিজিটাল ওয়ার্ল্ডে এটা হচ্ছে আসলে কমিউনিকেটিং ডিভা কমিউনিকেশন লিঙ্ক এই কমিউনিকেশন লিঙ্কগুলোতে কি হয় এই কমিউনিকেশন লিঙ্কগুলো দিয়ে এই অনেকগুলো ডিভাইস কিন্তু কানেক্টেড এই কমিউনিকেশন লিঙ্কের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড তাহলে তারা কি করতে পারে এখানে দেখা যাক এখানে কিন্তু তাহলে একটা জিনিস যেটা হচ্ছে যে এই একটাই যে রেড যে কমিউনিকেশন লিঙ্কটা আমরা দেখছি সে রেড কমিউনিকেশন লিঙ্কটা কিন্তু প্রতিটা নোট ব্যবহার করছে প্রতিটা নোট কিন্তু এই একটাই কমিউনিকেশন লিঙ্ক ব্যবহার করছে তার মানে কি তারা কিন্তু একটা কমিউনিকেশন লিঙ্ক শেয়ার করছে তাহলে মেশ তারপরে স্টার এবং এই যে বাস আমরা যেটা দেখছি এদের মধ্যে পার্থক্যটা কি হতে পারে মেশ এগেইন যে প্রত্যেকের সাথে ডেডিকেটেড লিঙ্ক থাকে স্টারের ক্ষেত্রে কি ডেডিকেটেড লিঙ্ক থাকে না একটা হাবের সাথে কানেক্টেড থাকে হাব ওই সোর্স ডেস্টিনেশনের যে পেয়ারিংটা সেটা করে দেয় বাসের ক্ষেত্রে আমরা দেখছি যে এইটা একটা রাস্তা এই রাস্তায় আমার অনেকগুলো নোট কানেক্টেড আছে তার মানে কি এরা শেয়ার করছে ওই নোটটাকে এই এই রাস্তাটাকে তাহলে যখন এই নোটটা এই নোটের সাথে কমিউনিকেট করতে চাইবে তখন কি হবে এই নোটটা আসলে দেখবে যে এই রাস্তাটা আসলে ফাঁকা আছে নাকি অন্য কেউ কি এই রাস্তাটা ইউজ ইউজ করছে কি না যদি অন্য কেউ রাস্তাটা ইউজ করে তখন এই নোটটা কি করবে এই নোটটা কিন্তু একটু অপেক্ষা করবে এ র্যান্ডম টাইম একটা অপেক্ষা করতে পারে র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম র্যান্ডম ডিউরেশন সে অপেক্ষা করতে পারে এবং অপেক্ষা করার পরে সে কিন্তু আবার চেক করবে যাচ্ছে রাস্তাটা রাস্তাটি কি ফাঁকা হয়েছে যদি রাস্তাটা ফাঁকা হয় তখন কিন্তু ও এই 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 ডেস্টিনেশনের কাছে একটা ইনফরমেশন পাঠাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত ফাঁকা না হবে অর্থাৎ কমিউনিকেশন করার মতো অবস্থা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও একটা ওয়েটিং ওয়েটিং মোডে থাকবে তার মানে কি যতক্ষণ পর্যন্ত লিঙ্কটা ফ্রি না হচ্ছে ও কিন্তু কমন এরা দুইজন এই দুই পার্টি কমিউনিকেশন স্টার্ট করতে পারবে না একইভাবে যখন এই দুইজন কমিউনিকেট করছে এরা কিন্তু আবার নিজেদের মধ্যে বা এরা কিন্তু অন্য কারোর সাথে আবার কমিউনিকেট করতে পারবে না এইটা হচ্ছে মেষ বাস মেষ স্টার এবং বাস বাসের মধ্যে একটা ডিফারেন্স অ্যান্ড দেন আমাদের আরেকটা টোপোলজি যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে রিং টোপোলজি রিং মানে ওই যে সার্কুলার একটা এখানে যদিও মানে এটা চারকোনা দেখাচ্ছে কিন্তু এটা একটা সার্কুলার এর মতো হবে সো এখানে যেটা হয় যে এই এই নোটটা যখন এখানেও কিন্তু অনেকটা বাসের মতো একটা লিঙ্ক দিয়ে কমিউনিকেশন হচ্ছে একটা একটা কমন লিঙ্ক আছে সেই সেই সেরকম মেসের মতো না বা এর মধ্যে কোনো যেটা আমাদের স্টারে হাফ থাকে সেটাও না আবার এমনও না যে এটা বাসের মতো যে একটা একটা লিঙ্ক সবাই ওটার সাথে কানেক্টেড সেটাও না এখানে কি হয় এটা একটা সার্কুলার একটা লিঙ্ক থাকে সেখানে নোটগুলো কানেক্টেড থাকে এবং যখন এ কমিউনিকেট করতে চায় ইনফরমেশনটা এদিক দিয়ে যদি এর কাছে যেতে চায় তাহলে এর কাছে যাবে যদি এর কাছে না হয় তাহলে ও বুঝবে যে না এটা এর কাছে এর না এখানে চলে যাবে এখানে না হলে ও এখানে চলে যদি এটার জন্য হয় এইভাবে কমিউনিকেশনটা চলতে থাকবে এগেইন এখানে তাহলে মানে আমার সুবিধাটা কি মেশের সাথে কম্পেয়ার যদি আবার করি আমরা তাহলে মেশের মতো এখানে কিন্তু অত কানেকটিভিটি নাই অত লিঙ্কও নাই সো আমার এটা কস্ট ইফেক্টিভ হবে কিন্তু প্রবলেমটা কি হতে পারে এখানে প্রবলেমটা যেটা হতে পারে ধরা যাক আমার মেসেজটা যদি এইভাবে কমিউনিকেট করতে চায় এবং আমি এখান থেকে একটা মেসেজ পাঠালাম ওর কাছে গেল ও মেসেজটা দেখলো যে এটা ওর জন্য না হয়তো এর জন্য তাহলে ও কী করবে মেসেজটাকে এর কাছে পাঠাবে এ আবার দেখবে যে না এটা তো আসলে আমার জন্য না এটা এখানে কিন্তু প্রবলেমটা হবে কোথায় যদি এই জায়গাটাই এই নোটটা নষ্ট হয়ে যায় তখন কি হবে তাহলে কিন্তু আমি এখান থেকে আর কোনো মেসেজ এদিকে যেতে পারবে না আর যদি আমার মেসেজ কমিউনিকেশনটা এই এই রুট ফলো করে অর্থাৎ যেই পাঠাক না কেন এখান থেকে পাঠালেও এই দিক দিয়ে আসবে এখান থেকে পাঠালেও এদিক দিয়ে যাবে ও পাঠালেও এদিক দিয়ে যাবে তাহলে এই নোটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর কমিউনিকেশন হবে না সো এটার জন্য অ্যাডভান্স যে টেকনিকগুলো আছে সেখানে কি করে একটা ব্যাকআপ লিঙ্কও ইউজ করে যে যদি কোনো কারণে কোনো লিঙ্ক নষ্ট হয়ে যায় তাহলে ব্যাকআপ লিঙ্ক দিয়ে যেন কমিউনিকেশনটা চলতে পারে এরপরে হাইব্রিড টোপোলজিও হতে পারে কিন্তু আমরা আমরা যেটা দেখলাম যে আমাদের কী কী টোপোলজি আমরা দেখেছি আমরা দেখেছি হচ্ছে মেশ দেখলাম আমরা স্টার্ট দেখলাম আমরা দেখলাম বাস আমরা এবং তারপরে আমরা দেখলাম স্টার রিং সো এই চারটা টোপোলজি আমরা দেখলাম কিন্তু আমাদের তো এরকমও হতে পারে যে এরকম পার্টিকুলার কোনো একটা টোপোলজি ইউজ না করে কারণ আমরা যেটাই করি না কেন যে নেটওয়ার্কটাই ডিজাইন করি না কেন সেটা কিন্তু ওই চারটার কোনো একটা হবে মোরলেস ওই চারটার কোনো একটা হবে অথবা আরেকটা হতে পারে সেটা কি যে ওই চার টার বিভিন্ন কম্বিনেশন ইউজ করে যেটাকে আমরা বলি হাইব্রিড টোপোলজি এখানে দেখা যাক হাইব্রিড টোপোলজিটা কী ওই যে হাবের সাথে যখন আমরা আগে দেখলাম হাবের সাথে কমিউনিকেশন যখন হয় হাবের সাথে কমিউনিকেশন হলে ওইটা আসলে কি হয়ে যায় স্টার হয়ে যায় তাহলে এই যে স্টার টোপোলজি আবার যখন একটা বাস শেয়ার করে তারা তখন সেটা কি হয়ে যায় ওটা বাস টোপোলজি হয়ে যায় তাহলে এখানে দেখা যায় এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একটা নেটওয়ার্কের মধ্যেই কিন্তু আমরা স্টার ইউজ করেছি আবার বাস ইউজ করেছি এমনও হতে পারে এর এই এই হাবের আরেকটা পোর্টের সাথে আমার আর একটা নেটওয়ার্ক আছে সেটা হয়তো আমার দেখা গেল যে ওটা মেশ এটা হতেই পারে সো যখন আমার একটা টোপোলজির মধ্যে মাল্টিপুল টোপোলজি থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে হাইব্রিড টোপোলজি সো ক্যাটাগরিজ অফ নেটওয়ার্কস এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস এটা আমরা ওই জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে বেস করে আমরা নেটওয়ার্ককে একটু ভাগ করতে চাই ভাগ করতে চেষ্টা করি সেটাকে বলে হচ্ছে সেটা আমরা ক্যাটাগরিজ অফ নেটওয়ার্কসের মধ্যে বলবো তো এটা আমাদের তিন ধরনের হতে পারে একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে আমরা খুব সংক্ষেপে এবং খুবই বহুল প্রচলিত একটা ইয়ে সেটা হচ্ছে ল্যান বলি আমরা সব সময় আমাদের বিভিন্ন কথাবার্তাতে বলি যে আমাদের এই এই ল্যানের মধ্যে এটা কাজ করছে না বা এই ল্যানের এই এই জিনিসটা বন্ধ করা আছে অথবা এই ল্যানে কমিউনিকেশনটা ভালো হচ্ছে এটা আমরা সব সময় বলি কিন্তু অনেক সময় আমরা আসলে না জেনেই বলি যে এই যে ল্যানটা কি জিনিস ল্যান্ডটার ফুল ফর্ম যেটা আমরা একটু আগেই বললাম লোকাল এরিয়া নেটওয়ার্ক আর কি কী ক্রাইটেরিয়া এটা থাকতে পারে ক্রাইটেরিয়া হচ্ছে শর্ট ডিস্টেন্স ল্যান্ড কিন্তু খুব বেশি বেশি ডিস্টেন্স কাভার করতে পারে না হয়তো একটা অফিস ফ্লোর বা একটা দুইটা ফ্লোর যদি কাভার করা যায় এটাকে আমরা একটা ল্যান্ড বলবো মেইনলি এ খুবই শর্ট একটা ডিস্টেন্সের মধ্যে যে নেটওয়ার্কটা সেটা মানে অবশ্যই অফিসের বাইরে না দুইটা অফিস কানেক্ট করবো সেটাকে আমরা ল্যান্ড বলবো না আমরা একটা বড় ফ্লোরের মধ্যে যেটা আছে সেটাকে আমরা ল্যান্ড বলবো এরপরে ডিজাইন টু প্রোভাইড লোকাল ইন্টার কানেকটিভিটি আরেকটা কিন্তু আমরা টার্মিনোলজি এখানে দেখলাম যেটাকে বলছে হচ্ছে ইন্টার ইন্টারকানেকটিভিটি আমার বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে যে কানেকটিভিটি হবে সেটাকে আমরা ইন্টার কানেকটিভিটিও বলতে পারি তাহলে পরে ডিজাইন টু প্রোভাইড লোকাল ইন্টার আরেকটা হচ্ছে লোকাল ইন্টার কানেকটিভিটি এটা কিন্তু গ্লোবাল কথা বলেনি তার মানে হোয়াট এভার উই ডু এটা কিন্তু লোকালি হবে ওই জন্য আমরা আমি যখন এটা এটা ডেফিনেশন দিচ্ছিলাম এটা কিন্তু আমি যেটা বলছিলাম যে এটা আমার একটা অফিস ফ্লোরের মধ্যে হতে পারে সো আমরা যা কিছু করবো ওই ফ্লোরের মধ্যেই থাকতে পারে এরপরে আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নামটা শুনেই শুনেই বোঝা যাচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে অনেক বড়ো একটা জায়গা কাভার করবে জায়গা কাভার করবে ইন দ্য সেন্স এমন না যে ও ল্যানের ব্যাপ্তিটা অর্থাৎ ল্যানের এরিয়াটা অনেক বড় হবে এটা হয়তো ছোটো ছোটো ল্যান হতে পারে কিন্তু কি হবে যে এদের মধ্যে কানেকটিভিটি থাকবে ধরা যাক একটা অফিস আছে এইখানে আর আরেকটা অফিস আছে কথার কথা পাঁচশো কিলোমিটার দূরে এই দুইটা অফিসের মধ্যে দুইটা ল্যান আছে এই দুইটা ল্যানকে আমি যখন কানেক্ট করে দেবো এটাকে আমি বলবো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ধরা যাক কোনো একটা প্রতিষ্ঠানের একটা অফিস আছে ঢাকা শহরে আর একটা অফিস আছে চিটওয়ংয়ে তাহলে পরে এই দুইটা কখনোই ল্যানের মধ্যে পড়বে না এই দুইটাকে আমি যখন কমিউনিকেট এই দুইটাকে যখন আমি কানেক্ট করব। এই কানেকশনটা করার পরে যে নেটওয়ার্কটা তৈরি হবে সেটাকে আমি বলবো হচ্ছে ওয়ান কারণ হচ্ছে আমি একটা ওয়াইড এরিয়া কাভার করছি এজন্য এটাকে আমি বলবো ওয়ান এরপরে এটার এটার কি আছে যে লং ডিস্টেন্স যেটা আমি অলরেডি বললাম তোমাদের তারপরে প্রোভাইড কানেকটিভিটি ওভার লার্জ এরিয়াস তাহলে ওই যে লার্জ এরিয়া মানে হচ্ছে অনেক বড় ইয়েতে আমরা কাভার করতে পারবো এরপরে আছে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্কস প্রোভাইড কানেকটিভিটি ওভার এরিয়াস সিটি আর ক্যাম্পাস এখানে কি হতে পারে মেট্রোপলিটান এরিয়া কি না ল্যান ল্যান এবং ওয়ানের মাঝখানে যে জায়গাটা আছে সেটা আমরা মেট্রোপলিটান এরিয়া হিসেবে বলি যেটাকে আমরা বলি হচ্ছে ম্যান ম্যান তাহলে কী করতে পারে ধরা যাক দুইটা ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে একটা ক্যাম্পাস হয়তো এখানে আছে আর একটা ক্যাম্পাস ধরা যাক যে দশ পনেরো কিলোমিটার দূরে আছে এই দুইটা ক্যাম্পাসের মধ্যে আমি যদি কানেকটিভিটি এস্টাবলিশ করতে চাই এটাকে আমি বলবো হচ্ছে ম্যান কারণ হচ্ছে যে যে কানেকটিভিটিটা বা যে ডিস্টেন্সটা এরা কাভার করছে সেই ডিস্টেন্সটা কিন্তু ওয়ানের মতো অত বড় না আবার একইভাবে ল্যানের মতো অত ছোটও না সো এটাকে আমি ইন বিটুইন যেহেতু সো এটাকে আমি বলবো হচ্ছে ম্যান ক্যাটাগরিজ অফ নেটওয়ার্কের তাহলে আমরা দেখলাম কি আমাদের তিন ধরনের ক্যাটাগরি থাকতে পারে একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক একটা মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক তাহলে আমরা যদি একটু ডায়াগ্রাম হিসাবে দেখতে চাই তাহলে কেমন হতে পারে সেটা আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে ল্যান হচ্ছে একটা অল্প এরিয়া নিয়ে যেটা হবে যে একটা অফিস ফ্লোর হতে পারে এখানে দেখো ডায়াগ্রামটা কি বলছে যে অ্যান আইসোলেটেড ল্যান্ড কানেক্টিং টুয়েলভ কম্পিউটার্স টু এ হাব ইন এ ক্লো ইন এ ক্লোজেড তাহলে পরে দেখো যে এটা একটা হাব এই যে বারোটা কম্পিউটার এখানে আছে এটাকে আমরা একটা ল্যান বলতে পারি এটা কি হতে পারে এখানে বারোটা বলেছে আরেকটু বেশি কম্পিউটার থাকতে পারে কথার কথা হয়তো পঞ্চাশটা কম্পিউটার একশোটা কম্পিউটার থাকতে পারে একটা ল্যানের আন্ডারে সেখানে কি করা যায় যে একটা ফ্লোর একটা বড় ফ্লোর সেখানে অনেকগুলো কম্পিউটার থাকতে পারে সেটা দিয়ে একটা ল্যান হতে পারে কিন্তু একটা জিনিস খেয়াল করো এটা কিন্তু জাস্ট একটা ছোট্ট এরিয়া কাভার করেছে এটা কিন্তু কখনো অফিসের বাইরের সাথে কোনো কমিউনিকেশনের কথা বলছে না এরপরে আমরা যদি ওয়ানের কথা বলি ওয়ানে আমার এ সুইচড ওয়ান অ্যান্ড এ পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এখানে দেখা যাক যে সুইচ ওয়ান এবং সুইচ কথাটা হয়তো আমরা পরে ডিসকাস করব জাস্ট আমরা এটা জেনে রাখি যে এইটা হচ্ছে নেটওয়ার্কের কমিউনিকেটিং একটা ডিভাইস এইভাবে আমরা জিনিসটাকে জেনে রাখি তাহলে এখানে আমাদের দুই ধরনের ডায়াগ্রাম দেওয়া আছে একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মানে হচ্ছে যে ওই যে আমরা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা আগে দেখেছিলাম পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশান মানে আমরা দুইটা পার্টি সোর্স এবং ডেস্টিনেশন মনো মানে তারা ডিরেক্টলি কানেক্টেড থাকবে ওয়ানের ক্ষেত্রেও সেটা করা যেতে পারে এই যে রেডিও লিঙ্ক বা এই টাইপের ফাইবার অপটিক দিয়ে আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট করি কিন্তু ডিস্টেন্সটা অনেক বেশি হবে ওকে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আর এইটা হচ্ছে আমার ধরা যাক যে এইটা একটা ক্যাম্পাস এইটা একটা কোনো একটা ইউনিভার্সিটির এইটা একটা ক্যাম্পাস এইটা একটা ক্যাম্পাস এইটা একটা ক্যাম্পাস মাঝখানে সুইচিং সিস্টেম একটা ডিজাইন করা হয় কিন্তু জিওগ্রাফিক্যালি কিন্তু এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে এদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু বেশ অনেকটা যেটা আমরা মেট্রোপলিটান এরিয়া দিয়ে কাভার করতে পারবো না সো ডায়াগ্রামটা তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে আমার এই একটা এই একটা ক্যাম্পাস যেটা আমরা এক্সাম্পল হিসেবে লিখছে ক্যাম্পাস এ ক্যাম্পাস বি ক্যাম্পাস সি যারা জিওগ্রাফিক্যালি বেশ অনেকটা দূরে অবস্থিত এদের মধ্যে একটা সুইচিং সিস্টেম থাকবে সেই সুইচিং সিস্টেমের থ্রু দিয়ে এই ওয়ানটা কানেক্টেড হবে হেটারোজেনিয়াস একইভাবে আমরা যে টোপোলজির ক্ষেত্রে আমরা হেটারোজেনিয়াস যে জিনিসটা দেখলাম আমরা কিন্তু জিওগ্রাফিক্যাল যে টোপোলজি আমাদের আমরা দেখছি যে জিওগ্রাফিক্যালি আমাদের যে নেটওয়ার্কের টাইপগুলো আছে সেইখানেও কিন্তু আমরা হেটারোজেনিয়াস ইয়ে করতে পারি দেখা যাক এই ডায়াগ্রামে এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ফাইবার অপটিক হতে পারে রেডিও লিঙ্ক হতে পারে এটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন এইটা আবার সুইচ কানেকশন এটা হচ্ছে ওয়ান এটাও ওয়ান আবার এই দিকে ভেতরে এসে কিন্তু ল্যান আছে সো এটাকে আমরা বলবো হচ্ছে সুইচ হেটারোজেনিয়াস নেটওয়ার্ক মে মেড অফ ফোর ওয়ানস অ্যান্ড টু ল্যান্স এই যে একটা ল্যান এই যে একটা ল্যান এটা একটা ওয়ান এটা একটা ওয়ান এটা একটা ওয়ান অ্যান্ড এটা একটা ওয়ান এইগুলোকে এই যে এই সিম্বলগুলোকে আমরা যখনই কোনো নেটওয়ার্ক ডায়াগ্রামে এই সিম্বলগুলো দেখব সেগুলোকে আমরা রাউটার হিসেবে বলবো আর যখন আমরা এই ধরনের সিম্বল দেখবো সেগুলোকে আমরা সুইচ হিসাবে বলবো আবার এই সিম্বলটা কিন্তু আমরা হাবের জন্য ইউজ করব। তাহলে এই ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে যে আমাদের ওই টোপোলজির মতো এই নেটওয়ার্কের যে আমাদের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতেও কিন্তু আমরা জিওগ্রাফিক্যাল এরিয়ার উপর বেস করে যে ক্যাটাগরি আছে সেখানেও কিন্তু আমরা হেটারোজেনিয়াস সলিউশন দেখতেই পারি যে সলিউশনটাতে আমার এই পয়েন্ট টু পয়েন্ট এইটা হবে এইটা একটা ওয়ান কিন্তু এটা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক এইটা আবার মাল সুইচ নেটওয়ার্কের মাধ্যম দিয়ে একটা এদিকে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক আছে একটা এদিকে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক আছে এখানে আবার ল্যান সো দ্যাটস ইট আজকে গুগুল অনলাইনের সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে ইন্টারনেট সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ধন্যবাদ